টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি প্রকাশ ঢাকায় এসে কোয়ারেন্টাইনে নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দল এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন টি টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের সূচি চূড়ান্ত করেছে আইসিসি এতে নিশ্চিত হয়েছে বিশ্বকাপে বাংলাদেশের খেলার দিনগুলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী সতেরো অক্টোবর উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডে বাংলাদেশের তিনটি ম্যাচই ওমানে সতেরো অক্টোবর স্কটল্যান্ড উনিশ অক্টোবর স্বাগতিক ওমান ও একুশ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ প্রথম রাউন্ডে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে মোট আটটি দল বাংলাদেশ ছাড়াও টেস্ট খেলুড়ে দেশের মধ্য থেকে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে খেলতে হবে প্রথম রাউন্ডে বি গ্রুপে বাংলাদেশের সাথে আছে স্কটল্যান্ড পাপুয়া নিউগিনি ও ওমান বি গ্রুপেরও চ্যাম্পিয়ন ও রানার আপ দল সুপার টুয়েলভে উঠবে বাংলাদেশ বি গ্রুপে চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে খেলতে হবে গ্রুপ এ গ্রুপে আছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এছাড়াও গ্রুপ টুয়ে রয়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান এ গ্রুপের রানার আপ দলও খেলবে এই গ্রুপে সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে এ গ্রুপের চ্যাম্পিয়ন ও বি গ্রুপের রানার আপ দল আগামী পয়লা সেপ্টেম্বর থেকে মিরপুরে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি সিরিজ তার আগে কোভিড প্রোটোকল পর্যবেক্ষণে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে এসেছে পর্যবেক্ষক দল দুই সদস্যের এই পর্যবেক্ষক দলে আছেন একজন কোভিড প্রোটোকল ম্যানেজার এবং একজন নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা মঙ্গলবার সকালে বাংলাদেশে এসে পৌঁছান তারা বর্তমানে রাজধানীর একটি অভিজাত হোটেলে কোয়ারেন্টাইন পালন করছেন তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন বাংলাদেশ বিডি ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন সকাল এগারোটার দিকে ওদের একজন সিকিউরিটি অফিসার এসে পৌঁছেছে ঢাকায় সরাসরি নিউজিল্যান্ড থেকে এসেছেন তারা বাংলাদেশে দুই তিন দিন কোয়ারেন্টাইন পালন শেষে তারা দুজন মাঠ ও কোভিড প্রোটোকল বিষয়াদি পরিদর্শন ও পর্যবেক্ষণ করবে